বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চন্দনা স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলায় এই যে বসে গেছি কাদা মাটি নিয়ে, কদিন তো বৃষ্টিতে একদম ঘর বাড়ির অবস্থা খারাপ। তা আজ দুই দিন আবার ভালোই রোদ উঠেছে, কালকেও রোদ অনেকটাই রোদ উঠেছিল সারাদিন। কালকে শুধু জামা কাপড়গুলো দিয়েছি, আর আজকে এই যে ঘরের দোয়া দিয়ে যেখানে যেখানে ভেঙে গেছে সেইখানে সেইখানে এই যে সারছি। আর রান্নাঘরের অবস্থাটা এমনি খুব খারাপ হয়ে গেছে গো। তোমাদের দাদাভাইয়ের কবে থেকে বলছি রান্নাঘরটা একটু সারতে, আর সারি কাল সারি করে সারছেই না। আর এমনিতেই তো ভাঙা ঘর বাড়ি আর যদি লেগে গেছে না, আর একে একদমই বাজে লাগে। আর রান্নাঘরটা আগে আমি প্রথমে লেজে নিয়েছি, আর তোমাদের দাদাভাই সেই সকালবেলা গিয়েছে বাজারে, এখনও বাড়িতে আসেনি। আর আজকে যেহেতু সকালে রান্নাটা নেই, কারণ আজকে পান্তা কালকে রাতের বেলায় কালকে দুপুরে রান্না করেছি, কেউ মানে কালকে বিশ্বকর্মা পুজো গেছে তো। আর আজকের ভিডিওটা আমি আজকেই দিয়ে দিচ্ছি, আজকে বিশ্বকর্মার পুজোর পরের দিন। আজকে হচ্ছে কী হবে মানে বৃহস্পতিবার, বুধবার, আজকে হচ্ছে বুধবার। আর আজকেই ভিডিওটা আমি দিয়ে দেবো। আর সেই পান্তা ভাতগুলো মানে কালকে পুজোর সারা পাড়াতে প্রসাদ খেয়ে বেড়াইছি, আর ওই জন্য ভাতটা রয়ে গেছে, কেউ খায়নি। ভাতে জল দিয়ে রেখেছি, সেই ভাতটাই খাবো, ওই জন্য লেবা পুজোগুলো করে নিচ্ছি। সকালের সমস্ত কাজ গুছানো কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ঘরের বিছানাটা তুলতে বাকি আছে। আর বসে আছি তোমাদের দাদাভাইয়ের জন্য যে কখন আসে। আর খিদেও পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, বেজে গেছে 9টা। আর এদিকে কিন্তু আমি এই যে এই ডোয়াগুলো মানে বড় ঘরের ডোয়াগুলো আগেই প্রথমে এদিকে লেপে নিয়েছিলাম, এই যে এই পাশটা, আর সামনের পাশটা চলো, এই যে সামনের পাশটাও লেপে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ওই যে জলটা কত অনেকটাই কমে গেছে আগের থেকে। আর রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ একদমই খারাপ অবস্থা হয়ে গেছে। তাহলে দেখি তোমাদের দাদাভাই কখন আসে। তোমাদের দাদাভাই এখনও আসেনি, আর আমি তো বললামই যে আমার খিদে হয়ে গেছে। আর কালকে এই যে কালকে কার খিচুড়ি, আর বাসি খিচুড়ি কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু বিশ্বকর্মা পুজোর প্রসাদ। আর পাশের বাড়ি একটা দিদি গিয়েছিলো বাজারে রান্না করতে এই পুজোর, তা উনি নিয়ে এসছে, তাই কালকে আর খাওয়ার টাইম পাইনি। সকালবেলা বাবু আর মেয়ে খেয়েছে, আর একটু আছে, তাই আমি এখন খাচ্ছি। যেহেতু তোমাদের দাদাভাইয়ের আসতে অনেকটাই লেট হচ্ছে, আর খিদেও পেয়ে গেছে, ওই জন্য খাচ্ছি, খেয়ে দেখি কেমন হয়েছে। আর খিচুড়িটা না যেমনই হোক না কেন, আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে জানিও। ঠাকুরের প্রসাদ তো যেমনই হোক না কেন ভালো হয়, ভালো হয়েছে গো। আর বাটিটা আমার কাছে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা বিছানার অবস্থা, চলো তাহলে ঝটপট বিছানাটা তুলে নিই। বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, তার সাথে এই যে কালকে যে সমস্ত শাড়িগুলো ধুয়ে দিয়েছিলাম সমস্ত শাড়িগুলো এখানে একটু গুছিয়ে রাখলাম। আর এই শাড়িগুলোই আমি পরে পরে ভিডিও বানাই বেশিরভাগ। আর বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ওদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে বাজারের থেকে। আর এদিকে যে আমি ক্যানটা নিয়ে নিয়েছি, যাব এখন বাবুর স্কুলে খিচুড়ি আনার জন্য। তাহলে চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি, ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাক, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।